35 ফিট বাই 35 ফিট 6 ইঞ্চি জায়গার ভিতরে নতুন আরেকটি দুইতলা বাড়ির ডিজাইন করা হয়েছে। ভিডিওটিতে এই ডিজাইনটি নিয়ে সবকিছু আলোচনা করা হবে, আপনাদেরকে সবকিছুই বুঝিয়ে দিব। বিশেষ করে হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে, এই খরচের হিসাবটি ভিডিওর শেষের দিকে দিয়ে দিব। এটি দুইতলা ফাউন্ডেশনের একটি বাড়ি, তবে এই বাড়িটি তিনতলা, চারতলা, পাঁচতলা ফাউন্ডেশন দিয়েও করা যাবে, আবার একতলাও করা যাবে। এই বাড়িতে বেডরুম রয়েছে 4টি, 2টি টয়লেট রয়েছে, ডাইনিং রুম রয়েছে। মাত্র 1.25 কাঠা জায়গার উপরে এই বাড়িটি করা হয়েছে, তাই এই বাড়ির নির্মাণ খরচও কম হবে। বাড়িটির যে 3D মডেলটি রয়েছে, 3D মডেলটি দেখাবো, সেখানে ছাদ সরিয়ে ভিতরের ডিজাইনগুলো দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন। ভিডিওটি বা ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে অল করে দিবেন। আপনারা তাহলে স্কিপ না করে দেখতে থাকেন, পর্যায়ক্রমে সবকিছুই বুঝিয়ে দিচ্ছি। এই সাইডটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখানে দুই পাশে হচ্ছে 2টি বারান্দা রয়েছে এবং মাঝে হচ্ছে একটি সিঁড়ি রুম। এই ডিজাইনটিতে সিঁড়ি রুমটি বাহিরে এবং সামনের দিকে দেওয়া হয়েছে। এই কারণে এই বাড়িটি যদি 4তলা 5তলা পর্যন্ত করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সামনের দিকে সিঁড়ির সামনে এখানে সুন্দর করে একটি পোর্চ করা হয়েছে, দেখেন পোর্চের ডিজাইনটি খুবই সুন্দর করে করা হয়েছে। এই ডিজাইনটিতে প্রথম ফ্লোর থেকে পরবর্তী যে কটা ফ্লোরই করেন প্রত্যেকটি ফ্লোরের ডিজাইন ঠিক একই রয়েছে, তাই আপনাদেরকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যে রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরের ভিতরে ডিজাইনটি একটু দেখাচ্ছি। ছাদ সরিয়ে ভেতরের ডিজাইনটি একটু দেখাচ্ছি। শুরুতে বলেছিলাম যে বাড়িতে 4টি বেডরুম রয়েছে, সামনের দিকে 2টি বেডরুম এবং পিছন দিকে 2টি বেডরুম, একটু দেখতে থাকেন। পোর্চের এখানে একটি যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে পেয়ে যাবেন হচ্ছে সিঁড়ি রুম। এই সিঁড়ি রুমের নিচে একটি বাইক রাখতে পারবেন, পানির মোটর রাখতে পারবেন। এই পাশে হচ্ছে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর এই ইউনিটে প্রবেশ করার জন্য বা এই ফ্লোরে প্রবেশ করার জন্য। তো এই মেইন ডোর দিয়ে প্রবেশ করলেই এই পাশটাতে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস, আর সামনে হচ্ছে 2টি বেডরুম। তো ডান পাশে হচ্ছে একটি মাস্টার বেডরুম, এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে এবং এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই যেটি হচ্ছে টয়লেট, টয়লেটের ডোর হচ্ছে যেটি। বাঁ পাশে আরেকটি বেডরুম রয়েছে ঠিক এই বেডরুমের মতো এবং বারান্দা সহ, এই যেটি হচ্ছে বেডরুমটি। এবং এই বেডরুমের পাশে একটি টয়লেট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট। এই কমন টয়লেটটিতে যাওয়ার ডোর হচ্ছে যেটি, আর পেছন দিকে 2টি বেডরুম রয়েছে, ডান পাশে হচ্ছে একটি বেডরুম এবং বাঁ পাশে হচ্ছে বেডরুম এবং মাঝে হচ্ছে কিচেন রয়েছে। তো এই বেডরুমগুলোতে যাওয়ার ডোর হচ্ছে এই যে ডোর হচ্ছে ডান পাশে যাওয়ার ডোর, এই ডোরটি হচ্ছে কিচেন যাওয়ার ডোর। তো এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং পুরো বাড়ির ডিজাইন। বাড়ির ড্রয়িং প্ল্যানটি একটু বুঝিয়ে দিচ্ছি। এই বাড়িটি যদি আপনারা সামনের যে পোর্চটি দেখেছেন সেই পোর্চ ছাড়া করেন তাহলে 35 ফিট বাই 35 ফিট 6 ইঞ্চি জায়গার ভিতরে করতে পারবেন। এই যেখানে ড্রয়িং প্ল্যানটি রয়েছে দেখেন, এই বারান্দা থেকে পিছন পর্যন্ত হচ্ছে 35 ফিট, আর এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 35 ফিট 6 ইঞ্চি। পুরো জায়গা রয়েছে প্রায় 1250 স্কোয়ার ফিটের মতো। সামনের পোর্চ সহ যদি বাড়িটি করেন তাহলে লম্বায় পিছন থেকে ঠিক এই সামনের পোর্চ পর্যন্ত লাগবে 43 ফিট, আর চওড়ায় হচ্ছে 35 ফিট 6 ইঞ্চি। এই দেখেন বারান্দা থেকে পেছন পর্যন্ত 35 ফিট, আর পোর্চ থেকে পেছন পর্যন্ত হচ্ছে 43 ফিট। রুমের মাপগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে যে পোর্চটি রয়েছে এই পোর্চ এখান থেকে এই পর্যন্ত লম্বা রয়েছে 8 ফিট এবং চওড়া এখান থেকে এই পর্যন্ত রয়েছে 7 ফিট 10 ইঞ্চি। মাঝে যে সিঁড়ি রুমটি রয়েছে লম্বায় রয়েছে এখান থেকে এই পর্যন্ত 16 ফিট এবং চওড়ায় রয়েছে 7 ফিট। ডান পাশের কর্নারে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই মাস্টার বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 13 ফিট 5 ইঞ্চি। আর এখানে যে বারান্দা রয়েছে বারান্দাটি লম্বা রয়েছে 3 ফিট এবং চওড়ায় রয়েছে 10 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে লম্বা রয়েছে 5 ফিট এবং চওড়ায় রয়েছে 7 ফিট। বাঁদিকের যে 2 নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 13 ফিট 5 ইঞ্চি। এখানে যে কমন টয়লেটটি রয়েছে এই কমন টয়লেটটি লম্বায় রয়েছে 5 ফিট এবং চওড়ায় রয়েছে 5 ফিট। মাঝে যে ডাইনিং রুমটি রয়েছে ডাইনিং রুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট, চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 11 ফিট। বাঁদিকের কর্নারে যে 3 নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 11 ফিট 5 ইঞ্চি। কিচেনটি লম্বায় রয়েছে 6 ফিট এবং চওড়ায় রয়েছে 11 ফিট। ডান পাশে যে 4 নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটি ঠিক 3 নম্বর বেডরুমের সমানই, 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি। এখানে যে প্ল্যানটি রয়েছে 35 ফিট বাই 35 ফিট, এই প্ল্যানটিতে প্রত্যেকটি রুমের মাপ ঠিক একই রয়েছে একই সাইজের, শুধুমাত্র এখানে এই পোর্চটি নেই, তাছাড়া এখানে আর কোনো চেঞ্জ নেই। এই ড্রয়িং সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জেনে নেবেন। বর্তমান সময়ে এই বাড়িটি যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান তাহলে প্রায় 21 থেকে 22 লক্ষ টাকার মতো খরচ হবে, আর যদি 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান
তাহলে প্রায় 23-24 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। আর যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান তাহলে প্রায় 25-26 লক্ষ টাকার মতো খরচ হবে। আর চারতলা বা পাঁচতলা ফাউন্ডেশন দিলে খরচ আর একটু বেশি হবে, সেটা নির্ভর করবে আপনার মাটির উপরে, যে জমিতে করবেন সেই জমির মাটির উপরে। এইখানে যে বাজেটটি বলা হয়েছে, এই বাজেটের ভিতরে হচ্ছে বাড়ির ফ্লোর টাইলস থেকে শুরু করে মিস্ত্রির মজুর থেকে শুরু করে বাড়ির কালার, লাইট, তার, সুইচ সকেট থেকে শুরু করে একদম সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। ভবিষ্যতে যদি মালামালের দাম আরো বেড়ে যায় তাহলে এই বাড়ির নির্মাণ খরচ আরো বেড়ে যাবে, কমে গেলে নির্মাণ খরচ আরো কমে যাবে। এই ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সবকিছু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিবেন।